আজকে আমি চিজি অনিয়ন টোস্ট বানাতে চলেছি। তার জন্য প্রথমে বাটারটাকে রুম টেম্পারেচারে এনে দুটো পাউরুটির উপর খুব ভালোভাবে মিশিয়ে নেব। এরপর এইভাবে পাতলা করে কেটে নিয়েছি পেঁয়াজ, সাদা পেঁয়াজ। এগুলোকে পুরো পাউরুটির উপরে বেশ ভালোভাবে দিয়ে দেব। আর দেব গোলমরিচ গুঁড়ো, আর দেব কোকোনাট পাউডার। এরপর এখানে আমি একটা চিজের স্লাইস নিয়ে নিয়েছি। এই চিজের স্লাইসটাকে ছোটো ছোটো করে টুকরো করে কেটে পুরো পাউরুটির উপরে দিয়ে দেব। একটু বেশি চিজ দিলেই ভালো হয়, তাহলে খেতে ভালো লাগবে। এরপর আমি অন্য পাউরুটিটা তার উপরে চাপিয়ে দিলাম এবং ভালোভাবে চেপে চেপে দিলাম। এরপর এলাম টোস্টটা বানানোর জন্য। ফ্রাইং প্যানে একটু বাটার দিয়ে দিলাম, তারপর পাউরুটিটাকে চেপে দিলাম। একটা কথা খেয়াল রাখতে হবে যে গ্যাসটা খুব লো ফ্লেমে থাকবে, না হলে পুড়ে যেতে পারে। এই দেখুন রেডি হয়ে গেল চিজি অনিয়ন টোস্ট, খুব সুন্দর খেতে। তোমরাও বানিয়ে দেখো, কেমন লাগলো অবশ্যই বলো। এবার বানাবো ভেজ চিজি টোস্ট। তার জন্য প্রথমে আলু সিদ্ধ নিয়ে নিয়েছি, দিয়ে দেব পেঁয়াজ এবং লাল হলুদ ক্যাপসিকাম। এটার একটা টেস্টটা খুব ভালো আসে। এটাকে খুব ভালোভাবে মেখে নিলাম। সঙ্গে দেব রোস্টেড জিরে, এটা একদম বাঙালি পদ্ধতিতে বানাচ্ছি আমি, দেখো তোমাদের খুব ভালো লাগবে। আর দেব একটু নুন অল্প মতো, এটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিলাম। সঙ্গে দেব একটু গোলমরিচ গুঁড়ো, আবারও ভালো করে মাখিয়ে নিলাম। এই পাউরুটিটা যেদিকটা আমি বানাবো মানে ফ্রাইং প্যানে দেব সেদিকটাতে কম গরম করে নিয়েছি। এরপর দিচ্ছি উপরে পুরোটা লাগিয়ে নিলাম সুইট চিলি সস, খুব ভালোভাবে এটাকে লাগিয়ে নিলাম। এরপর যেদিকটাতে গরম করা মানে তাওয়াতে একটু গরম করে নিয়েছি সেই দিকটার উপরে দিয়ে দিলাম এই পুরটাকে, আলুর পুরটাকে আমি দিয়ে দিলাম। বেশ ভালো করে পুরো মাখিয়ে নিলাম, চিজ স্লাইসগুলো দিয়ে দিলাম। এরপর একটু আলতোভাবে একটু চিপে চিপে দিলাম, দেখো বন্ধুরা। এরপর টোস্টটা বানানোর আগে রুম টেম্পারেচারে আনা বাটার দিয়ে একটু ভালোভাবে লাগিয়ে নিলাম পাউরুটিটার উপরে। দুঃখের বিষয় এটাই যে রান্না করতে করতে হঠাৎ করে কারেন্টটা চলে গিয়েছিল, ক্যামেরার আলোতেই করছি। এবার ফ্রাইং প্যানের উপরে একটু বাটার দিয়ে পাউরুটিটাকে দিয়ে দিলাম। লো যে লো ফ্লেমে এটা বানাতে হবে, আদারওয়াইজ এটা পুড়ে যাওয়ার চান্স থাকে। এভাবে আমি একটা ঢাকনা চাপিয়ে দিলাম, দেখুন রেডি হয়ে গেল খুব সহজে এবং খুব তাড়াতাড়ি।